السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, দেশ উদ্দেশ্যের বাড়িতে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ এপিসোড। আজকে আমরা কথা বলবো ডক্টর মালা আলী কুর্দিস্তানিকে নিয়ে, যিনি আল কুরআন এবং বিভিন্ন মেডিসিনের মাধ্যমে অসংখ্য রোগের চিকিৎসা করেন। প্রায় দুই তিন দিন পূর্বে একটি ভিডিও আপলোড করা হয়েছিল, সেই ভিডিওটি ছিল উজবেকিস্তানে ডক্টর মালা আলী কুর্দিস্তানি একজন দেইফ মেয়েটি কানে শোনে না, মেশিন ইউজ করত। ডক্টর মালা আলী কুর্দিস্তানি সেই মেয়েটার চিকিৎসা করেছিলেন পবিত্র আল কুরআনের মাধ্যমে। আল্লাহর অশেষ সহমতে আল কুরআনের মজেজায় মেয়েটা সুস্থ হয়েছিল। আর সেই ভিডিওটি অলরেডি ভাইরাল, প্রায় 8 মিলিয়ন ভিউয়ার্সের মতো। সেটার মধ্যে কমেন্টস, লাইক, শেয়ার হাজার হাজার। তো সেই ভিডিওর মধ্যে কিছু মানুষ অদ্ভুত কমেন্টস করছে, সেইগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। একজন আলেম সেই ভিডিওতে কমেন্টস করছে, আল কুরআনের আয়াতের মাধ্যমে চিকিৎসা করা সুন্নাহ, জাযাকাল্লাহ। তারপরে কমেন্টস করছে যে বন্ডামির একটা লিমিট থাকা উচিত। আমি জানি না তিনি কেন এই বন্ডামির কথা বললেন। আরেকজন কমেন্টস করছে, মাশাআল্লাহ, আল্লাহ হুজুরের বরকত দান করুক, ইরাকি শেখ মাওলা আলী। আরেকজন কমেন্টস করছে, নিঃসন্দেহে সে বড় ধরনের গুণা করতেছে, বেপর্দা করে ফরজ তরফ করে চিকিৎসা করা। আসলে ফেসবুকের মধ্যে ঢুকলেই মনে হয় যে বড় বড় মুফতিরা ফেসবুকে ঘোরাফেরা করতেছেন। আপনারা জানেন যে তিনি যখন সৌদি আরব মদিনাতে প্রায় অনেক দিন যাবৎ চিকিৎসা করেছেন, সেখানে কিন্তু আরব কান্ট্রির ছেলে মেয়ে অনেকেই আছে, যেমন ছেলেদের চিকিৎসা করেছেন, মেয়েদেরও চিকিৎসা করেছেন। মেয়েরা দেখা যাচ্ছে যে পর্দাশীল, বুরকা পরা অবস্থায় আরব কান্ট্রিগুলোর মধ্যে, তার মধ্যে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত, সেখানেও দেখা গেছে যে পর্দাশীল মেয়েদের চিকিৎসা করছেন। তো এখন আরব কান্ট্রিগুলো আর এশিয়া মহাদেশ, ইউরোপ কান্ট্রি, সেগুলো কিন্তু অনেক তফাত। যেমন ডক্টর মালা আলী কুর্দিস্তানি ইউরোপে গেলে দেখা যাচ্ছে যে কিছু মানুষ বুরকা পরিধান করে আসে, আবার ম্যাক্সিমাম রোগী আসে তাদের পর্দা এতটা ঠিক থাকে না। এটা কিন্তু একটা রোগীর উপরে ডিপেন্ড করে যে রোগী কী পোশাকে ডক্টর মালা আলী কুর্দিস্তানির চিকিৎসা নিতে আসবেন। তারপর আমরা আর একটা কমেন্টস পড়ব, সেটা হচ্ছে একজন হাফেজ কোনোদিনও একটা প্রাপ্তবয়স্ক মেয়ের শরীরে হাত দিয়ে চিকিৎসা করবে না, কেননা মেয়ে এবং ছেলে উভয় স্পর্শ কাতর, আর আল্লাহ ওনার দোয়া কবুল করে যদি মানুষকে রোগ থেকে মুক্ত করে তাহলে কেন মেয়েটির গায়ে হাত দিতে হবে, উনি তো দোয়া করলে অসুখ সেরে যাবে ইনশাল্লাহ। ওনার কমেন্টসের মধ্যে কয়েকটি ভুল রয়েছে, যেমন উনি প্রথম বলতেছে যে উনি একজন কোরআনের হাফেজ। আসলে ডক্টর মালা আলী কুর্দিস্তানি আল কোরআনের হাফেজ না, এরা এটা যারাই এইরকম মন্তব্য করতেছেন এটা ভুল, আপনারা না জেনে মন্তব্য করবেন না। ডক্টর মালা আলী কুর্দিস্তানি আল কোরআনের হাফেজ না, অবশ্যই কোনো মন্তব্য করার আগে তার সম্পর্কে ভালো করে জেনে নেবেন। আচ্ছা, একটা মেয়ের শরীরে হাত দিতে বলতে কি, যখন ডক্টর মালা আলী কুর্দিস্তানি একজন অন্ধ ব্লাইন্ড মেয়ের চিকিৎসা করেন তখন তার চোখে হাত দিতে হয় অথবা তার মাথার মধ্যে হাত দিয়ে আল কোরআন তেলাওয়াত করে। দেইব যে মেয়েটা কানে শুনে না, ঠিক আছে, বধির, তাও মেশিন ইউজ করে, সেই মেয়েটার চিকিৎসা যখন ডক্টর মালা আলী কুর্দিস্তানি করে বিভিন্নভাবে কানের মধ্যে মধ্যে হাত দেয়, তারপর গলার ভিতরে আঙ্গুল দিতে হয়, তো এটা হচ্ছে তার চিকিৎসার পদ্ধতি। আপনি যদি বলেন যে আল কোরআন তেলাওয়াত করলে এমনি তো ভালো হয়ে যাবে, তাহলে টাচ করার কী দরকার, এটা আপনি ভুল বলছেন। আমাদের বাংলাদেশেরও অনেক আলেমরা যখন রুকিয়া, শরিয়া বিভিন্ন বা বিভিন্ন রোগের চিকিৎসা করে দেখা যাচ্ছে যে অনেক সময় রোগীর মাথায় হাত দিতে হয় অথবা হাতে হাত দিতে হয়, তো এরকম হয়েই থাকে। এখন যদি এইটার দৃষ্টিভঙ্গি আপনি অন্যদিকে নিয়ে যান তাহলে তো সেইটা আপনার চোখের দোষ। বাংলাদেশসহ অসংখ্য কান্ট্রিতে হসপিটাল রয়েছে, যেই হসপিটালগুলোতে মানুষের চিকিৎসা, অপারেশন একজন পুরুষ ডক্টরই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে একটা নারীর সিজার করতেছে, বিভিন্নভাবে অপারেশন করতেছে, কিন্তু টাচ করতেছে, ঠিক আছে। এই টাচ করাটা, এই স্পর্শ করাটা যদি আপনার দৃষ্টিভঙ্গি কুদৃষ্টিতে নিয়ে যায় তাহলে সেটা আপনার চোখের দোষ বলে আমি মনে করি। আর পর্দার ব্যাপারটা হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের পর্দা করা ফরজ করে দিয়েছেন, প্রতিটা মেয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা যেন পর্দার ফরজ বিধান আদায় করে,
করে সেটা ডক্টর মালা আলী কুর্দিস্তানিও বলে। আপনারা দেখেন না বিভিন্ন সময় নেকাব নিয়ে পর্দা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে থাকে সারা বিশ্বের মানুষকে। এখন যে স্পর্শের ব্যাপারটা, আমি দেখেছি আমি যখন ছোট্টবেলায় একটু অসুস্থ ছিলাম, আমার পানির মধ্যে আমার শায়েখ আমার একজন শিক্ষক তিনি ফু দিয়েছিলেন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম মানুষকে আমি দেখেছি যে এমনিতেই ফু দেয়, ঠিক আছে, কিন্তু আমার শায়েখ আমার ওস্তাদ তিনি পানির গ্লাসটার ভিতরে আঙুল ঢুকালেন, আঙুল ঢুকানোর পর তিনি আল কুরআন তেলাওয়াত করে ফু দিয়ে দিলেন, আমি সেই পানি খেলাম। তাহলে কি অবশ্যই স্পর্শের মধ্যেও রয়েছে রহস্য। আমরা আরেকজনের কমেন্টস দেখব, তিনি বলতেছেন যে কেউ বিশ্বাস করে ইমান নষ্ট করবেন না। আসলে কি বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে? আল কুরআনের চিকিৎসা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে? নাউজুবিল্লাহি মিন জালিক। আল কুরআন পবিত্র, আল কুরআন সকল রোগের নিরাময়, যার প্রমাণ স্বয়ং পবিত্র আল কুরআন। ওয়া ইযা মারিয়তু ফাহুয়া ইয়াশফিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল কুরআনের বিভিন্ন আয়াত দ্বারা, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় যে আল কুরআন সকল রোগের নিরাময়। হাদিস শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তোমরা যে কোনো রোগ থেকে মুক্ত থাকতে দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরো, একটা হচ্ছে পবিত্র আল কুরআন আর একটা হচ্ছে মধু। তো আল কুরআন এবং হাদিস শরীফ দ্বারা বিভিন্নভাবে প্রমাণিত হয় আল কুরআন সকল রোগের নিরাময়। আমি সবসময় বলে থাকি ডক্টর মালা আলী কুর্দিস্তানি চিকিৎসা যে সবাই বিশ্বাস করবে এটা কিন্তু না। অনেকে কমেন্টস করে যে যতক্ষণ সরাসরি না দেখবো ততক্ষণ বিশ্বাস করবো না। হ্যাঁ, এটা হতে পারে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বিশ্বাস করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বিশ্বাস না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা সবসময় বিশ্বাস করি, সত্যকে কখনো মিথ্যা বানানো যায় না, আর মিথ্যা বানালেও সেটা গোপন থাকে না, সেটা প্রকাশ হয়ে যায়। ডক্টর মালা আলী কুর্দিস্তানি এবার কিন্তু তার নিজের দেশে চিকিৎসা করেন নাই, উজবেকিস্তান তাকে অফিসিয়ালি ইনভাইট করে উজবেকিস্তান নিয়েছে, সেখানে তিনি শত শত মানুষের চিকিৎসা করেছেন, তারা তাকে খুশি হয়ে স্বর্ণদ্বারা তৈরি উপহারও কিন্তু গিফট করেছেন। তো বিভিন্নভাবে তিনি সেখানে সম্মানিত হয়েছেন, এটা কিন্তু মহান আল্লাহ পাকের দেওয়া সম্মান। তো যাই হোক, আজকে আমি কথা বললাম, কিছু মানুষের মতামত তুলে ধরলাম, আশা করব আমরা সবাই মন্তব্য করার আগে একজন সম্পর্কে ভালো করে জানবো, বুঝবো, তারপর মন্তব্য করব। তো এতক্ষণ যারা ধৈর্য সহ ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে আল্লাহ কবুল করুক, মাহে রমজানের ওসিলায় সবাইকে আল্লাহ ক্ষমা করুক, আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে বিখ্যাত ডক্টর মালা আলী কুর্দিস্তানির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।